আমি আজ কেন কাঁদি? এই বয়সে তো আমি ছেলে মেয়ে রোজগার করবে, আমি আরামে খাবো। 14 সালে আমি বাবার বিরুদ্ধে কথা বলেছিলাম প্রজন্ম চত্বরে। আমার বাবা ছিল রাজাকার আল বদর আল শামসের চেয়ারম্যান আনোয়ার মাঝি। তাকে ক্লাস 9 বিয়ে দিছে, আর সে ক্লাস 9 থেকে আই এম ডাবল মাস্টার্স ক্যাডার, মাস্টার্স অফ ল ফার্স্ট ক্লাস ফার্স্ট। তো সেই ক্ষেত্রে দেখায় দাঁড়াইছি, আমি আওয়ামী লীগের পক্ষে সবসময় কাজ করি, আমি আওয়ামী লীগ ইয়ে করি, সাপোর্ট করি। আর তোমরা বিএনপি বলে তুমি বিএনপিতে আসো, তোমাকে এমপিতে বসায় দিয়েছ, আব্বু বললো, কিছু প্রশ্নই ওঠে না। দেখলাম আমার বাবা দেশের শত্রু, তখন আর বসে থাকতে পারলাম না। আমি শিক্ষানবিস আইনজীবী নাজমা সুলতানা, আজকে 15 বছর শিক্ষানবিস আইনজীবী হিসাবে আছি। আমি 2008 লিখিত পরীক্ষায় পাশ করে আইনজীবী হতে পারি নাই, তার কারণ হাইকোর্টের টপ লেভেলের কিছু লয়ার যারা আমার ফ্যামিলির সাথে জড়িত ছিল, অ্যাডভোকেট বোরহান, অ্যাডভোকেট কালাম, অ্যাডভোকেট শাহজাহান, এরা সবাই বিএনপির, খন্দকার খুরশিদ আলম স্বপন, এদের জন্য আমি দীর্ঘদিন হাজার চেষ্টা করেও লয়ার হতে পারলাম না। তার কারণ 2014 সালে আমি বাবার বিরুদ্ধে কথা বলেছিলাম প্রজন্ম চত্বরে। আমার বাবা ছিল রাজাকার আল বদর আল শামসের চেয়ারম্যান আনোয়ার মাঝি, এবং উনি বেদরগঞ্জ উপজেলার চেয়ারম্যানও ছিল 4 বার, উনি তারাবনিয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিল 5 বার, জনগণের সেবা করছে। কিন্তু উনি যে দেশের শত্রু ছিল এটাই সত্য। আমি যখন পুঙ্খানুপুঙ্খ আমার বাবার সব কিছু বের করলাম, বের করার পরে দেখলাম আমার বাবা দেশের শত্রু, তখন আর বসে থাকতে পারলাম না, সন্তান হয়েও বসে থাকতে পারলাম না। কারণ আজকের যে পজিশনে আছি, আমার বাবার টাকায় নয়, আমার হাজবেন্ডের টাকায় নয়, আমি নিজেই। আমাকে ক্লাস 9 বিয়ে দিছে, আর সেই ক্লাস 9 থেকে আই এম ডাবল মাস্টার্স ক্যাডার, মাস্টার্স অফ ল ফার্স্ট ক্লাস ফার্স্ট। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমার ফ্যামিলি আমাকে ওই ঘটনার পর থেকে ফ্যামিলি থেকে টোটালি মাইনাস করে দিছে। এরপরে যে কাজটা করলো, যখনই দেখছে মাইনাস করে দেওয়ার পরও আমি কখনই মাথা নিচু করি না, তখন তারা যে কাজটা করলো সেটা হলো আমার ছোটো বোন নাসিমা হাসান সেভ দ্য চিলড্রেনের চাকরি করে, ওর হাতে তুলে দিল আমার স্বামীকে। আমার স্বামী নিতান্ত এক গরিব অসহায় ফ্যামিলির ছেলে, তার কাছে আমাকে বিয়ে দিল। তারপরে ওরা তো এত ক্ষমতাশালী না, আমরা 100, ওরা 1, কিছুই করার নাই বেচারার। বেচারায় কিন্তু এনজিওর ডাইরেক্টর, পাবলিক লাইব্রেরির প্রেসিডেন্ট ছিল, কিন্তু আমার ফ্যামিলির কথা মতো চলতোই তো। শুধু আমি ছাড়া, আমার ফ্যামিলির একটা নিয়ম ছিল তাদের কথা মতো, তাদের রুলের বাহিরে চলা যাবে না। শুধু আমি বলছি, শুনি না তোমাদের কথা, তোমাদের কিছুই আমি মানব না। তার কারণ আমি নিজের যোগ্যতায় দাঁড়াইছি, আমি আওয়ামী লীগের পক্ষে সবসময় কাজ করি, আমি আওয়ামী লীগ ইয়ে করি, সাপোর্ট করি। আর তোমরা বিএনপি বলে তুমি বিএনপিতে আসো, তোমাকে এমপিতে বসায় দিয়েছ, আব্বু বললো, কিছু প্রশ্নই ওঠে না। 30 লাখ টাকা নিয়ে গেছে আব্বু আমার বাসায়, গাড়ির সার্টিফিকেট নিয়ে গেছে, তারপরে দলিল নিয়ে গেছে, ফ্ল্যাটের দলিল নিয়ে গেছে, বলছে তুমি যদি আমার কথা শোনো, এখন তুমি রাজার হাওলাতে জীবনযাপন করবো। বাবা আমি ডাল দিয়ে ভাত খাইতে পারি, আমি মেয়ে, আমি ডাল দিয়ে ভাত খাইতে পারি, একটা মরিচলি চলে, আমি সম্ভব না তোমার কাছে বিক্রি হওয়া, আমাকে মাফ করো, বা দেখো তোমার অবস্থা কী করি, তুমি একা মেয়ে কী করবা, তোমার সব কেটে নিয়েছি, তুমি বাঁচবা কেমন? আমি বাবা আমার আল্লাহ আছে, এটু বলছি বাবাকে, তবুও তারা থামে নাই। আমার ছেলেটা 2012 পড়তে গেল মালয়েশিয়াতে, পড়তে গেছে আমারও বলে যায়নি, ওর বাবার কাছে দিয়ে দিছি। যখনই আমার বোন নিয়ে গেল আমার হাজব্যান্ড, আমি তালাক দিয়ে দিছি 2007 জুলাই 4 তারিখে। তালাক দেওয়ার পরে আমি ছেলে মেয়েগুলি আমার কাছে রেখা পড়াইতাম, আমার সর্বস্ব, আমার পার্লারের ব্যবসা ছিল, কোচিং সেন্টার ছিল, এগুলি দিয়েই ওদেরকে তৈরি করছি। তৈরি করার পরে যখন 9 উঠলো ছেলে মেয়ে, তখন দিয়ে দিলাম বাবার কাছে, কিন্তু আমি পেছনে থাকলাম ওদের, যাদের মানুষ করতে হবে। বাবা একটা জিনিস হলো কথা, বিয়ে মানুষের একবার হয়, আজকে যদি আমি নিজের স্বার্থ দেখতাম তাহলে আমার ছেলে মেয়ে ডায়মন্ড হতো না। আমি আজ কেন কাঁদি? এই বয়সে তো আমি ছেলে মেয়ে রোজগার করবে, আমি আরামে খাবো, এটাই তো নিয়ম, যেহেতু আমি কষ্ট করেছি ওদের জন্য। আমার সেই সন্তান, ওরা 2017 আমার ছেলের সাথে কথা হলো, মা তুমি অনেক কষ্ট করছো, আর কষ্ট করতে হবে না মা।